हेलो एवरीवन, वेलकम टू ভালোবেসে খান। आज আমি তোমাদের সাথে নলেনগুড় বা নতুন গুড়ের পায়েশের রেসিপি শেয়ার করতে চলেছি। অনেকেরই একটা অভিযোগ থাকে যে নতুন গুড়ের বা নলেনগুড়ের পায়েশ তৈরি করার সময় দুধটার ছানা কেটে যায়। আমি তোমাদের সঠিক পরিমাপ সহ কিভাবে নতুন গুড়ের পায়েশ তৈরি করতে হয় তার রেসিপি শেয়ার করব, যাতে কোনোভাবেই দুধটা কেটে যাবে না এবং এর স্বাদটাও খুব সুন্দর হবে। যদিও এটা নতুন কোনো রেসিপি নয়, তবে আমি তোমাদের যে টিপসগুলো শেয়ার করব তার ফলে যখন তোমরা পায়েশটা তৈরি করবে এটা কোনোভাবেই কিন্তু কেটে যাবে না। পায়েশ তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ দুধ। এবার দুধটাকে গ্যাসের মধ্যে বসিয়ে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 50 গ্রাম গোবিন্দভোগ চাল। 1 লিটার দুধে 50 গ্রাম গোবিন্দভোগ চালটা কিন্তু একটা সঠিক পরিমাপ, তাই তোমরা এইটা ফলো করার চেষ্টা করবে। এবার চালটাকে আমি কয়েকবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর সাথে আমি মিশিয়ে দেব 1/2 টেবিল স্পুন ঘি। ঘিটা অনেকে পায়েশ রান্নার শেষে ব্যবহার করে, তবে এই পর্যায়ে ব্যবহার করলে এর ফ্লেভার কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়, তাই আমি এই সময় ঘিয়ের ব্যবহার করে থাকি। ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এই চালটা দুধের মধ্যে দিয়ে দেব। তার আগে একটু দেখে নিতে হবে দুধের মধ্যে যাতে একটা ফুট আসে। দুধটা ভালো করে আমার গরম হয়ে গেছে এবং এতে একটা ভালো ফুট আসতেও শুরু করেছে। তো দুধটা যখন এভাবে ফুটতে থাকবে তখন আমি এই ঘিয়ে মাখানো চালটা দুধের মধ্যে দিয়ে দেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। ভালো করে চালটা দুধের মধ্যে দিয়ে দিয়ে আমি এবার এটাকে সেদ্ধ হতে দেব। অন্যদিকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ জল। এবার আমি নিয়ে নিয়েছি এখানে খেজুরের গুড়। আমি এখানে 250 গ্রাম খেজুরের গুড় ব্যবহার করেছি। 1 লিটার দুধে 50 গ্রাম চাল আর 250 গ্রাম খেজুরের গুড় হলো একটা পারফেক্ট পরিমাপ। এই পরিমাপ ব্যবহার করে তোমরা যদি গুড়ের পায়েস তৈরি করো তো দেখতে পাবে এটা কত সুন্দর হয়েছে। এবার আমি গুড়টাকে এই পাত্রে গ্যাসের মধ্যে বসিয়ে এটাকে মেল্ট করে নেব। গুড়ের পায়েস তৈরির সময় যদি এটা কিরকম মেল্ট করে নেওয়া যায় তাহলে কিন্তু কোনোভাবেই দুধটা কাটবে না। আমি গুড়টা মেল্ট করতে দিয়ে মাঝে মাঝে পায়েসটাকে এভাবে নাড়িয়ে দিতে থাকছি, নয়তো নিচে থেকে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমরা দেখতেই পাচ্ছ আমার গুড়টা মেল্ট হয়ে গেছে। এটার কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। ইতিমধ্যে আমার পায়েসের চালটাও সেদ্ধ হয়ে গেছে। আমি তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর পায়েসের চালটা সেদ্ধ হয়েছে। এবার আমি যে গুড়টা গরম করে রেখেছিলাম বা মেল্ট করে রেখেছিলাম সেটাকে এভাবে পায়েসের সাথে মিশিয়ে দেব। এভাবে গরম করে এটাকে গলিয়ে মেশানোর ফলে দুধটা কিন্তু কোনোভাবেই কেটে যাবে না। তোমরা যদি পায়েস তৈরির সময় না পারো তাহলে আগেও গুড়টাকে গলিয়ে রেখে দিতে পারো, তাহলে কাজটা অনেক ক্ষেত্রে সুবিধাজনক হবে। এবার আমি গুড়ের সাথে এই পায়েসটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তোমরা দেখো আমি খুন্তিটাকে ক্লকওয়াইজ চালাচ্ছি কন্টিনিউ, এর ফলে এটা কিন্তু কোনোভাবেই কাটার সম্ভাবনা আর একদমই থাকবে না। এবার আমার পায়েসটার সাথে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার ফলে তোমরা দেখো কালারটা কত সুন্দর এসছে। এবার আমি এটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। আমি প্রায় 5-7 মিনিট এটাকে ফুটতে দেব এবং এটাকে একটু গাঢ় করে নেব। তবে তোমরা যে যেরকম পায়েস পছন্দ করো সে সেরকম ঘনত্বটা রাখতে পারো, আমি এরকম পছন্দ করি, তাই আমি এটাকে একটু ফুটিয়ে গাঢ় করে নিচ্ছি। তবে ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে, তাই খুব একটা ঘন করার প্রয়োজন কিন্তু আগে থেকে পড়ে না। আর একটা জিনিস বলে রাখি, আমি কিন্তু এখানে কোনো এলাচ বা
काजू किशमिशेर व्यवहार करिनि नलेन घुरे निजस्व फ्लेवरटाके बजाय राखते। आमार पायसटा तैरि हये गेछे, एबार आमि एटाके प्लेटिंग करे नेब। आमि ओपर थेके एभाबे एकटु नलेन गुड़ छड़िये दिच्छि देखते सुंदर लागबे बोले। तो ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এবং বাড়িতে ডেফিনেটলি ট্রাই করো। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।